হ্যালো গাইস ওয়েলকাম টু জি ফেডারেশন আমি শোর অফ তোমরা অলরেডি জানো যে এস এস সি যেটি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে তো সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি যেখানে তোমাদেরকে বলে দিয়েছি যে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত এক্সাম প্যাটার্ন কি তো তোমরা যদি এই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর আজকে এই ভিডিওটা তোমাদেরকে বলবো যে জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ তোমরা কী করে তোমাদের ফোন থেকে করতে পারবে বাড়িতে বসে নিজের ফোন থেকে কী করে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে তোমাদেরকে বাইরে কোথাও না যেতে হয় ফর্ম ফিল আপ করার জন্য ঠিক আছে আর কী কী ডকুমেন্টস লাগবে এবং সেগুলো কী করে তোমরা রেডি করবে সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে নাহলে কিন্তু একটু ভুল হলেই কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আর এখানে তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ কারণ এখন আমি ফর্ম ফিল আপটা করে নিই তোমাদের সামনে করবো এবং করে এখানে সেটা আমি পেস্ট করে দেবো ঠিক আছে আচ্ছা তো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি দাহিন্দু নিউজ পেপারে পেডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারা দিন ধরে পোস্ট করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিও তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে এসএসসি ডট নিক ডট ইন যে সাইটটা রয়েছে সেটা তোমাদেরকে ওপেন করতে হবে তো আমি সাইটটা ওপেন করে নিচ্ছি দেখো লেখা রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই সাইটটা তোমাদের ওপেন করতে হবে এবং এখানে যারা নতুন মানে কোনো দিন এসএসসির জন্য কোনো পরীক্ষা এসএসের কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করনি কখনও রেজিস্ট্রেশন করেনি তাদেরকে কী করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে দেখো লেখা রয়েছে নিউ ইউজার রেজিস্টার নাও তো এখানে রেজিস্টার করতে হবে আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদেরকে এখানে কী করতে হবে লগ ইন করতে হবে ঠিক আছে অলরেডি অ্যাপ্লাই করেছে বা অলরেডি রেজিস্টার করা আছে তাদেরকে এখানে লগ ইন করতে হবে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো যারা এখনও রেজিস্ট্রেশন করনি তাদের জন্য অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে আমার আগে থেকেই তো সেই ভিডিওটা তোমরা ওপর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো সেখানে তোমরা জানতে পারবে যে কী করে তোমরা তোমাদের ফোন থেকে রেজিস্ট্রেশনটা করতে পারবে তো রেজিস্ট্রেশনটা আগে করে নাও যারা রেজিস্ট্রেশন করনি ওই ভিডিওটা দেখে তারপরে তারপর আবার এই ভিডিওতে আসো এবং এসে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা হবে যেটা সেটা দিয়ে তোমরা লগ ইন আচ্ছা পাসওয়ার্ড দিয়ে লগিন করার সময় তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে পাসওয়ার্ড দেবে তারপরে এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছো এই ক্যাপচার করতে এখানে এন্টার করতে হবে সেটা বড়ো হাতের হোক ছোটো হাতের হোক যে যেরকম থাকবে সেটা এখানে এন্টার করতে হবে ঠিক আছে তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করে নিচ্ছি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এন্টার করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে লগ ইন ক্লিক করার পর লগিনে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের আসবে দেখো প্রথমে অপশন আসবে যে জিডি কনস্টেবল যে নোটিফিকেশনটা সেটা এখানে দেখা থাকবে এবং নিচে লেখা থাকবে তোমাদের অ্যাপ্লাই ঠিক আছে তো এই যে অ্যাপ্লাই লেখাটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই লেখাটাতে ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমরা যে ডিটেলস দিয়েছো মানে তোমাদের নাম মাধ্যমিকের রোল নাম্বার এডসেট্রা এডসেটা সেগুলো ফিল করা থাকবে আবার নাম সেগুলো ফিল করা থাকবে তো এখানে তুমি আমার নাম দেখতে পাচ্ছ ঠিক আছে সৌরভ মণ্ডল আর বাকি ডিটেলস আমি এখানে ব্ল্যার করে দিচ্ছি ঠিক আছে তো সব কিছু আমি এখানে ব্ল্যার করে দিচ্ছি তোমার ডেট অফ বার্থ নাম যেগুলো তুমি রেজিস্ট্রেশনের সময় দেবে সেগুলো এখানে দেওয়া থাকবে উপরে ঠিক আছে এবার তারপর তোমাদের নিচে আসবে কি ওয়েদার আর ওয়ে এক্স সার্ভিসম্যান অর সার্ভিং ইন আর্ম ফোর্সেস এটা চোদ্দ চোদ্দ পয়েন্ট এক নম্বর পয়েন্টে থাকবে তো তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে তো আমি নো তো আমি নো করে দিচ্ছি তারপর দেখো তোমাদের এখানে আসবে যে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশান মানে তোমাদের বয়সের জন্য কোনো ছাড় দরকার কিনা দেখো এখানে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত বয়সের জন্য ছাড় দেওয়ার মানে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেটটা কিন্তু যেহেতু আমার এখানে চব্বিশ বছর হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু আমার এখানে চব্বিশ বছর হয়ে গেছে তার মানে এখানে কি আমার এজ রিল্যাক্যাক্সেশান লাগবে তো এখন তো আমি এখানে অবশ্যই এজ রিল্যাক্সেশনের জন্য ইয়েস করে দেবো আর যাদের এজ রিল্যাক্যাক্সেশান লাগবে না তারা এখানে নো করে দেবে ঠিক আছে তো এজ রিল্যাক্সেশনের জন্য আমি ইয়েস করে দিলাম ইএস করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে ইফ ইয়েস এস রিল্যাক্সেশান কোড এখানে তোমাদেরকে চুজ করতে হবে ঠিক আছে তো দেখো এস সি এস টিদের জন্য যে কোডটা রয়েছে তো এখানে এস সি এসটিদের জন্য জিরো ওয়ান ঠিক আছে তো এস সি এসটিদের জন্য জিরো ওয়ান সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি যে আমার এস রিল্যাক্সেশন লাগবে এস সি এসটি আমি তার জন্য ঠিক আছে যেহেতু এস সি ক্যাটাগরি থেকে বিলং করছি তার জন্য ওকে আচ্ছা এবার দেখো আর ইউ এ ন্যাশনাল ক্যাডেট ক্রপস সার্টিফিকেট হোল্ডার মানে তোমার কাছে এনসিসির সার্টিফিকেট আছে কিনা তুমি যদি এনসিসির সার্টিফিকেট হোল্ডার হও তাহলে এখানে ইএস করবে এবং না হলে নো করে দেবে এনসিসির সার্টিফিকেট হোল্ডার হলে কি তোমার সুবিধা পাবে সেটা তোমাদেরকে আমি ওই যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছি সেটা নিয়ে যে ভিডিও বানিয়েছি সেটাতে বলে দিয়েছি তো আমি যেহেতু এনসিসির সার্টিফিকেট হোল্ডার নয় তাই নো করে দিলাম তুমি যদি হও তাহলে ইয়েস করে দেবে ঠিক আছে এবার দেখো সতেরো নম্বর পয়েন্টে কি আছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার মানে তুমি কোথায় এক্সামিনেশন দেবে ঠিক আছে তো আমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলের তিনটে এক্সামিনেশন সেন্টার আছে সেটা তোমরা নিচে যে সিআর লেখা দেখতে পাচ্ছ এখানে তুমি ইআর লেখা পর্যন্ত তোমাদেরকে যেতে হবে তো ইআর লেখাতে গেলে পরে দেখবে তোমরা এ দেখো অপশন পেয়ে যাচ্ছ হুগলি শিলিগুড়ি কলকাতা ঠিক আছে তো আমি আমার কাছাকাছি হবে হুগলি প্রথমে দিয়ে দিচ্ছি তারপর সেকেন্ড সেন্টার তুমি চুজ করবে আমরা সেকেন্ড সেন্টার কলকাতা দিয়ে দিচ্ছি এবং থার্ড সেন্টার দিয়ে দিচ্ছি আমি শিলিগুড়ি ঠিক আছে তো এইগুলো আমার কাছাকাছি এক্সাম সেন্টার হচ্ছে তো এগুলো আমি ওই জন্য দিয়ে দিলাম তোমরা তো তোমাদের পছন্দ মতো সেরকমভাবে দিয়ে দিতে পারো ঠিক আছে এবার তারপর আবার কুড়ি দশমিক এক নম্বর পয়েন্টে যে তুমি কোনো রকম কোনো রাজ্য থেকে তোমার রাজ্য থেকে মাইগ্রেট করে অন্য রাজ্য বা ইউনিয়ন টেরিটির ইউনিয়ন টেরিটরিতে গেছো কিনা যদি গিয়ে থাকো তাহলে ইয়েস করো নাহলে নো করে দাও ঠিক আছে তো এটা নো করে দিলে এখানে কোনো কাজ করতে হবে না এটা যতই স্টার মার্ক্স দেওয়া থাকো এখানে কিছু করতে হবে না ঠিক আছে যদি তুমি কোনো রাজ্য থেকে অন্য রাজ্যে না গিয়ে দেখো ঠিক আছে আচ্ছা এবার দেখো ক্যান্ডিডেটস বিলংস টু মিলিটেন্সি নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট মানে তুমি কোনো রকম কোনো নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট বা মিলিটেন্সি বা সন্ত্রাসবাদী ডিস্ট্রিক্ট থেকে বিলং করো যদি হও তাহলে ইয়েস করো নাহলে নো করে দেবে ঠিক আছে তো এখানে ইএসো চুজ করা যাচ্ছে না ঠিক আছে এখানে ইএস নো তোমাদেরকে চুজ করতে হবে না যেখানে চুজ করা যাচ্ছে না সেখানে চুজ করতে হবে না ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটস বিলং টু বর্ডার ডিস্ট্রিক্ট এটা তো তোমার দেখো চুজ করতে দিচ্ছে না ঠিক আছে তোমরা তোমাকে চুজ করতে হবে না যদি চুজ করতে দেয় তাহলে তুমি চুজ করতে পারো আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো প্রিফারেন্সেস অফ পোস্ট ফর সিএপিএফস অর্গানাইজেশন মানে তোমরা কোন পোস্টের জন্য এখানে তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন দেখে বলে দিয়েছিলাম যে বিএসএফ এনআইএ তারপর এসএসবি এগুলোর ভ্যাকেন্সিস রয়েছে ঠিক আছে এনআইএর ভ্যাকেন্সি ছিল না আই থিঙ্ক এবার তো আইটি বিপির যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে সেগুলো পোস্টগুলো এখানে রয়েছে পোস্ট তুমি কোন পোস্টে দিতে চাও প্রথমে তুমি যদি চাকরিটা পাও তাহলে তুমি কোন পোস্টে জবটা পেতে চাও সেটা এখানে তোমাদেরকে প্রেফারেন্সটা দিতে হবে এবার প্রেফারেন্সটা তুমি কী করে দেবে দেখো এখানে লেখা রয়েছে পোস্ট ডিটেলস ওই পোস্ট ডিটেলটা ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের জন্য তোমাদেরকে এ লিখতে হবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স বা সি এর জন্য তোমাদেরকে বি লিখতে হবে এসএসবির জন্য তোমাদেরকে ডি লিখতে হবে ইন্ডো তিব্বতীয় পুলিশের জন্য আইটিভিপির জন্য তোমাদেরকে ই লিখতে হবে এবং আসাম রাইফেলসের জন্য এফ লিখতে হবে এবং এইচ লিখতে হবে কিসের জন্য সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের জন্য ঠিক আছে তো এখানে তুমি তোমার পছন্দ মতো এখানে ডেটা ইনপুট করে দেবে মানে তুমি যেটা প্রথমে ভেতে চাও তো আমি হয়তো আমি এখানে প্রথমে দিচ্ছি হচ্ছে তোমার এসএসবির জন্য ঠিক আছে তাহলে এসএসবির কী ছিল পোস্ট কোড দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ডি তাহলে এখানে আমি এখানে প্রথমে ডি এন্টার করে দিলাম ঠিক আছে ডি এন্টার করার পর কী তারপরে দেখো তারপরে রয়েছে তোমাদের হচ্ছে আইটিভিপি সেন্ট সিআইএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো আমি এখানে তারপর দিয়েছি তোমাদের সিআইএসএফ এর জন্য সিআইএসএফের কী কোড ছিল ই ছিল আই থিঙ্ক সিআইসএফের কোড ছিল বি সরি বি দিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখো তোমার বিএসএফের কোড কী ছিল এ তো তাহলে আমি এখানে এ এন্টার করে দিলাম তারপরে দেখো তোমাদের কী কোড রয়েছে আইটিপিএফ এর জন্য ই রয়েছে ঠিক আছে এবং এস জন্য এইচ রয়েছে তো আমি এখানে দেখে নিচ্ছি একবার আইটিএফের জন্য হ্যাঁ এর জন্য রয়েছে তোমার ই এবং এই এস এস এর জন্য এস এস এফ এর জন্য রয়েছে এইচ তো আমি এইচ দিয়ে দিলাম এবং ই দিয়ে দিলাম হচ্ছে আইটিপিএফের জন্য আরেকটা কি বাকি বাকি থাকছে সেটা আমাদের হচ্ছে বাকি থাকছে আসাম রাইফেলস যেটা হচ্ছে এফ ঠিক আছে তো সেটাও আমি এখানে ইনপুট করে দিলাম ঠিক আছে তো এরকমভাবে তোমার যেটা পছন্দ সেরকমভাবে তুমি এখানে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এন্টার করতে পারো এবার তোমার তুমি যদি জবটা পেয়ে যাও তাহলে তোমার যে প্রিফারেন্স রয়েছে সেই প্রিফারেন্স অনুযায়ী তোমাকে জব দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে আচ্ছা তো তুমি যখন এখানে দেবে এটা ডেটাটা সেম যা লিখলে সেটাই এখানেও তোমাদেরকে কপি করে লিখতে হবে কপি করে বলতে তুমি এখানে সেম জিনিসটা এখানেও লিখবে ঠিক আছে যে তোমার পোস্ট প্রিফারেন্সটা কী দিয়েছিল সেটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো আমি আবার সেম জিনিসটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর তোমাদেরকে পোস্ট প্রেফারেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের এবার হচ্ছে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা এখান থেকে চুজ করতে হবে তো এখানে চব্বিশ নম্বর পয়েন্টে তুমি তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা চুজ করবে এবার হচ্ছে তোমাদের ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশান মানে তোমার যে কোয়ালিফাইং এডুকেশন মানে তোমার টেন্থ লাগবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন হিসেবে তো টেন্থ এখান থেকে চুজ করে নেবে টেন্থ স্ট্যান্ডার্ড এখান থেকে টেন্থ স্ট্যান্ডার্ড চুজ করে নেবে টেন্থ স্ট্যান্ডার চুজ করে নেওয়ার পর দেখো তোমাদের এখানে পাস স্ট্যাটাসটা তোমাদের দেখাতে হবে পাস না অ্যাপিয়ারিং তো এখান থেকে তুমি যদি পাস করে যাও তাহলে এখানে পাশে ক্লিক করতে হবে তো পাসটা ক্লিক করে দিলে আর বাকি ডিটেলস মাধ্যমিক ডিটেলস যেহেতু তুমি অলরেডি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলে তার জন্য তোমার এখানে বাকি ডিটেলসগুলো অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে রোল নাম্বার পর্যন্ত নিয়ে নিয়েছে এবং এখানে তোমাকে পার্সেন্টেজটা মানে তুমি কত পার্সেন্টেজ পেয়েছিলে সেটা তোমাকে পার্সেন্টেজের জায়গায় এন্টার করতে হবে ঠিক আছে তো পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ এন্টার করলে পারে এই সিডিপিএটা এন্টার না করলেও চলবে আর যদি সিডিপি এন্টার করো তাহলে পার্সেন্টেজ এন্টার না পার্সেন্টেজ আই থিঙ্ক এন্টার করতে হবে সিডিপিএ এন্টার না করলেও অ্যাকচুয়ালি চলে ঠিক আছে হয়ে যায় অসুবিধা হয় না আচ্ছা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কী করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে তোমাদের পার্সেন্টেজটা এখানে ইনপুট করবে ঠিক আছে তারপর তোমাদের হচ্ছে ছাব্বিশ নম্বর পয়েন্টে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস অপরচুনিটিস ইন টার্মস অফ একটা নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো মানে তোমার যে নাম্বারটা তুমি পাচ্ছ সেই নাম্বারটা কি তুমি গভর্নমেন্টের বা অন্যান্য যে জব অপরচুনিটিস যে জায়গা রয়েছে সেখানে শেয়ার করতে চাও তাহলে তারা সেখান থেকে তোমাকে জব জব অফার করতে পারে তাহলে তুমি যদি চাও তাহলে ইয়েস করে দেবে নাহলে নো করে দেবে তো আমি চাই তো তার জন্য করে দিলাম ঠিক আছে এবার দেখো নিচে তোমার অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস ঠিকঠাক থাকলে দেখে নেবে যে অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না যেহেতু তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে তো অ্যাড্রেসটা দেখে নেবে আমি এখানে ব্লার করে দিচ্ছি যেহেতু আমার অ্যাড্রেস রয়েছে তারপর হচ্ছে তোমাদের আসছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোডের করার বিষয় ঠিক আছে এখানে তোমাকে ফটো আপলোড করতে হবে টোয়েন্টি টু ফিফটি কেবির মধ্যে এবং জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সেটা তোমাদের জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে ঠিক আছে তো এখান থেকে তোমরা চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফটোটা নিয়ে নিতে পারবে এবং ফটোর মধ্যে তোমাদের কী থাকতে হবে ফটোতে তোমাদের ডেট লেখা থাকতে হবে ঠিক আছে এবং ডেটটা কবে তোলা হয়েছে ফটোটা সেটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে মিনিমাম তিন মাসের মধ্যে মানে ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে মানে আজকে থেকে শুরু করে লাস্ট তিন মাসের মধ্যে তোমাদের ফটোটা তুলতে হবে মানে ফটো নিচে যে ডেটটা থাকবে সেটা লাস্ট তিন মাসের ডেট থাকতে হবে ঠিক আছে এবং সেই ডেটটা এখানে কী করতে হবে এন্টার করতে হবে ঠিক আছে সেই ডেটটা এখান থেকে চুজ করে নেবে তুমি এখানে ধরো দু সালের কুড়ি তুলেছো বা দু হাজার একুশ সালে ধর তোমাকে তুলতে হবে দু হাজার একুশ সালে ধরো তুমি জুন মাসে তুলেছো জুন মাসের পনেরো তারিখে ধরো তুমি তুলেছো তাহলে এখানে তোমাকে এই ডেটটা এইভাবে দিতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে লেখা রয়েছে ওয়েদার দ্য ডেট মেনশান্ড নট ঠিক আছে ফটোগ্রাফি ডেটটা মেনশন করা আছে কি না তো অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে এবং ডেটটা তোমাকে মেনশন করা থাকতে হবে ঠিক আছে তারপরে যে নিচে দেখতে পাচ্ছো আই এগ্রি ঠিক আছে আই এগ্রিতে তোমাকে ক্লিক করতে হবে এবং যে সিকিউরিটি কোর্টটা বা ক্যাপচার করতে রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে তোমাকে এন্টার করতে হবে তো ক্যাপচার কোডটা আমি এখানে এন্টার এন্টার করে দিচ্ছি দেখো ক্যাপচার কোডটা এন্টার করে দেওয়ার পর তোমরা এখানে যে সব কিছু ডেটাটা একবার চেক করে নেবে উপর থেকে প্রিভিউতে ক্লিক করার আগে সব কিছু ডেটাটা একবার চেক করে নেবে যে সব ডেটা ঠিকঠাক আছে কিনা যেগুলো তুমি এন্টার করেছো ঠিক আছে ওপরে তো তোমাদের দেওয়াই থাকবে তো সব ডেটা একবার করে চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সব ঠিকঠাক থাকলে প্রিভিউতে ক্লিক করে দেবে ঠিক আছে প্রিভিউতে ক্লিক করার পর প্রিভিউতে ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ করে যাবে তো তার আগে আমি আমার সব ডেটাগুলো ঠিকঠাক করে এন্টার করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিভিউতে ক্লিক করার পর কী আসছে ঠিক আছে তো সব ডিটেলস এন্টার করে আমি আই আইএ্রিতে ক্লিক করে এবং যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেটা আমি এন্টার করে এখানে প্রিভিউতে ক্লিক করবো প্রিভিউতে ক্লিক করার পর তোমাদেরকে দেখাবো কি দেখায় তো প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি আমি আচ্ছা প্রিভিউতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে তোমাদের স্টেট অফ ডোমিসিয়াল তোমাদের দেখাচ্ছে কোন স্টেট থেকে বিলং করে এটা আমার ইনপুট করা হয়নি তো এটা আমি ইনপুট করে দিচ্ছি ঠিক আছে তো ইনপুট আমি করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং এখানেও দেখো স্টেট অফ ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল এটা তোমাদের আঠারো নাম্বার পয়েন্ট যেটা এখানে স্টার্ট নেই স্টার্ট দেওয়া নেই কিন্তু তোমাদেরকে ইনপুট করতে হবে ঠিক আছে তো স্টা স্টেট অফ ডোমিসিকালো তোমাদেরকে ইনপুট করতে হবে এবং দেখো ডিস্ট্রিক্ট অফ ডোমিসিয়ালও ইনপুট করতে হবে ঠিক আছে তো কোন কোন থেকে বিলং ওয়েস্ট বেঙ্গল সেটা লিখতে হবে আমি এখানে নদীয়া থেকে বিলং করি তো নদীয়া লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি আবার নদীয়া চুজ করতে হবে কনফার্ম করতে হবে এখানে চুজ করে দিয়েছি ঠিক আছে এবার তার মানে সব ডিটেলস ঠিক আছে এবার আমি তাহলে রিভিউতে ক্লিক করে দিচ্ছি তো প্রিভিউতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের সব ডিটেলস দেখাবে তোমরা সব কিছু চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা না যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে একদম নিচে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা যে সাবমিট লেখাটা দেখতে পাচ্ছ নিচে এই সাবমিট লেখাটাতে ক্লিক করে দেবে তো সাবমিট লেখাটাতে ক্লিক করে দিচ্ছি আমি সাবমিট লেখাটাতে ক্লিক করার পর তোমাদের কাছে একটা অপশন আসবে যেখানে তোমাকে ওকেতে ক্লিক করতে হবে যদি সব ঠিকঠাক থাকে ঠিক আছে তারপরে কিন্তু তুমি আর মডিফাই করতে পারবে না যদি ভুল থাকে ও ঠিক আছে তো অবশ্যই ওকেতে ক্লিক করে দেবে ঠিকঠাক থাকলে সব কিছু নাহলে ক্যান্সেল করে মডিফাই করে নেবে তো ওকেতে ক্লিক করে দাও ওকে ক্লিক করে দিচ্ছি আমি ওকে ক্লিক করার পর দেখো কি হয় ওকে ক্লিক করার পর তোমার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি সাবমিট হয়ে যাবে এবং তোমাকে প্রিন্টের অপশন দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে তুমি প্রিন্ট আউট করবে বা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সাবমিট করার পর আমার কাছে এটা একটা অপশন চলে এসেছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রভিশনালি অ্যাকসেপ্টেড তো তুমি এখান থেকে ওকে করে দিতে পারো বা চাইলে প্রিন্ট আউট যে লেখাটা রয়েছে প্রিন্ট সেখানে ক্লিক করতে পারো তো আমি এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি বা পিডিএফটা ডাউনলোড করেছি তো প্রিন্টে প্রিন্টে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তো দেখো প্রিন্টে ক্লিক করার পরে এই চলে এসেছে এখান থেকে তুমি ডাউনলোড লেখাতে ক্লিক করবে তাহলে ডাউনলোড হয়ে যাবে তোমার কাছে পিডিএফ ফাইলটা ঠিক আছে ডাউনলোড হয়ে দেখো আমার কাছে প্রিন্টেড কপিটা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা খুলে গেছে সেখান থেকে আমি দেখে নিতে পারছি আমার সব ডিটেলস ঠিক আছে তো আমার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়ে গেছে তোমরা এইভাবে তোমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিতে পারো ঠিক আছে যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো কিছু ডাউট হয় কোনো কিছুতে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় কোনো কিছু একদম মন খুলে জিজ্ঞাসা করতে পারো ভিডিও নিচ্ছি কমেন্ট করে দিতে পারো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দিই তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করো আমি কোনো প্রবলেম হলে আমি হেল্প করে দেবো আর আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও প্লিজ লাইক করে দিও লাইক করে তোমার বাকি বন্ধুর সঙ্গে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং যে স্টাডি গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে তোমার বন্ধুদেরও হেল্প হয়ে যাবে এবং তারাও তাদের ফোন থেকে দেখে ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে ভিডিওটা দেখে ফোন থেকে ফর্ম ফিল আপ করতে পারবে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিও সেখানে আমরা ডেলি দাহিন্দ নিউজ পেপার পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিও সবাই সাবধানে থাকো ভালো থেকে সুস্থ থাকো টা টিক কেয়ার অ্যান্ড অল দ্য